আমি বাইরে থাকি সারু ভাই, আমরা বাইরে। আমি গেছি মেয়ের চকলেট রোজ দোকানে, পিছন থেকে আমার গুলি করা শুরু করছে ভাই সন্ত্রাসেরা। এদের কোন বিচার করে না কেউ, আল্লাহ পাক যদি বিচার করে আমি কিভাবে থাকতাম স্যার? আমার মাথার একটা আল্লাহ দিচ্ছে আমার একটা মাদকের ব্যবসা করে, তারপর মানুষের থেকে চাঁদা নেয়, এবং কি সে মানুষের ধরে ধরে গুলি ঠেকায়, টাকা টাকা আদায় করে, এবং কি কালকে সে যে নিজে অফিনলি এখানে আসে ফায়ার করছে। এরা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, মানুষের বাবা বেছে, ইয়ামা বেছে, কাঞ্জা বেছে। এরা এলাকা থাকি, এরা মনে করে কয়েকজন মনে করে একসাথে হইয়া মানুষ মেয়েরা স্কুল যাইতে পারে না। স্কুলে যাইলে মেয়েদেরকে ঠ্যাং দিয়ে হালাই দেয়, হালাই দিয়ে সরি কোনটা টানিয়ে হালাই দেয়, মানুষের মাইয়া করে বাড়িতে উঠে নিয়ে চলে যায়। এরা এই ধরনের বেয়াদবি হয়েছে এলাকার মধ্যে। আমরা এটা তাদের বিশ্বাস আসা যাওয়া করে, এরা এটাতে ইয়া করতে আন মাইয়ারে ইয়া করে উঠে নিয়ে যাবে, আমরা যদি বিয়া না দিই উঠে নিয়ে যাবে। পর্যন্ত দুইটা মার্ডার হয়েছে। আমি র্যাব, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সাথে বারবার যোগাযোগ করছি। র্যাব 11 সাথে ঘটনা ঘটার যেদিন ঘটছে ওই দিন সকালেও র্যাব 11 আসছে। আমি স্পট রিমান্ড স্পট জীবন কোন জায়গায় আছে আমি বলছি। এরপরও র্যাব অ্যারেস্ট করতে পারে নাই। এর আগের দিন আমি র্যাবের সাথে যোগাযোগ করি, ওনারা আসছে ওনারা পায় না। বাংলাদেশ পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন যদি সামান্য এলাকার গ্রাম অঞ্চলের ছোট সন্ত্রাসী না ধরতে পারে, দেশটা কিভাবে নিয়ন্ত্রণ হবে? আমি জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী এবং এসপিডিসি সরকারের উচ্চ পর্যায়ে প্রশাসনের কাছে আমি আবেদন করব, হাজিপুরটা সন্ত্রাসী অবরণ্য হয়ে গেছে, আমার হাজিপুরটাকে বাঁচান। আজকে আজকে তিন বছরে একটা সন্তান মাদককে কেন্দ্র করে তিন বছরে একটা মায়ের বুক খালি হয়েছে। আগামীতে আমরা যে কোনো সময় আমি চেয়ারম্যান হিসেবে আমার নিরাপত্তা কে দিবে? আমি যদি এলাকায় চলি, বিভিন্ন বিপদ আপদ হলে দৌড় দিই, যেখানে ডাকে আমি যাই, আমিও নিরাপত্তাহীনতা বর্তমানে ভোগ করতেছি। আমি স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব, আপনারা আপনারা ব্যবস্থা নেন, আপনারা লিয়াজুক করিয়েন না সন্ত্রাসের সাথে, ইয়াবা ব্যবসায়ীর সাথে, মাড়ি ব্যবসায়ীর সাথে আপনারা লিয়াজুক করিয়েন না। আমরা গ্রামবাসী, এলাকাবাসীকে আপনারা আমাদের শান্তিপূর্ণভাবে থাকতে দেন, বাংলাদেশের নাগরিক হিসেবে মৌলিক অধিকার ভোগ করার আমাদেরকে সুযোগ করে দেন।